নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমরা বাড়িতে কী করে নেল এক্সটেনশন করতে পারি। তো চলো না বলে শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নেব নেল এক্সটেনশন করতে আমাদের কী কী লাগবে। প্রথমে আমাদের লাগবে একটা নেল কাটার, একটা ফাইল, একটা পুশের, একটা বাফার কাটার, আর ফেক নেল যেটাকে টিপ বলা হয়, আর লুপ। এটা যদি নাকে তাহলে ফেবিকুইক দিয়েও এটা করা যায়। তো আর এটা থাকলে তো হলেই, এটা অনলাইনে পারচেস করতে পারবে, সব অনলাইনে ইজিলি এটা পেয়ে যাবে। তো এটার সাথে এই গ্লুটা ফ্রি দেয়। তো এই গ্লুটা বেশি দিন চলে না, তো তার জন্য তোমরা ফেবিকুইক ইউজ করতে পারো, তাতে কোনো প্রবলেম হবে না। তো চলো দেখে নিই কী করতে হবে। ফার্স্ট আমাদের নেলটাকে কেটে নিতে হবে ভালো করে। নেল পলিশ থাকলে অবশ্যই সেগুলোকে তুলে নিতে হবে। নেলটা কেটে নেওয়ার পরে পুশার দিয়ে কিউটিকেলগুলোকে পুশ করতে হবে। ভালো করে পুশ করতে হবে। ভালো করে পুশ করে নিয়ে এবার ফাইল দিয়ে একটু লোকগুলোকে ঘষে নিতে হবে। একটা যেটা করতে হবে সেটা নেলের যে স্মুথনেস ভাবটা আছে না, সেটাকে তুলে নিতে হবে, মানে রাফ করে নিতে হবে। এটা আমি বাফারটা দিয়ে একটু রাফ করে নেব। এটাকে রাফ করে নিতে হবে। যেটা করতে হবে আমার নেইল অনুযায়ী আমাকে এই আর্টিফিশিয়াল নেলগুলো থেকে বেছে নিতে হবে যে কোনটা আমার যাচ্ছে। এটা আমার একটু বড় হচ্ছে, তো এটা হবে না। এটা দেখো একদম পারফেক্ট, ঠিক আছে। আর নেলে সবসময় রাউন্ড দিকটা, সবসময় দেখতে পাচ্ছো এই রাউন্ড দিকটা থাকবে ভেতর দিকটায়, আর এই ফ্ল্যাট সাইডটা থাকবে বাইরে। নেলটা ঠিক এইভাবে লাগাতে হবে। তো আমি সব আঙুল সব কটা দেখে নেব যে কোন হাতে কোন আঙুল আমার কোনটা যাচ্ছে।
আমি এখানে আমার হাতের আঙুলের সাইজে সব নখ সব কটা নখই বেছে নিয়েছি। তো এবার লাগানোর প্রসেসটা হচ্ছে, এভাবে লাগিয়ে একটু চেপে রাখতে হবে কিছুক্ষণের জন্য। প্রতিটা নখে আমি এভাবে লাগিয়ে নেব, একটু করে গ্লু লাগিয়ে। তোমরা কিন্তু এটা ফেভিকুইক দিয়ে ইজিলি করতে পারো বাড়িতে, তাতে কোনো প্রবলেম হবে না। তো দেখো ইজিলি লাগানো হয়ে গেল, কোনো প্রবলেম হলো না। শুধু তোমাদের যেটা লাগানোর সময় একটু খেয়াল রাখতে হবে, অরিজিনাল লোকের সাথে যেন এই টিপটার ফাঁক না থাকে। ফাঁক থাকলে যেটা প্রবলেম হবে, ওই ফাঁকটা দিয়ে জল ঢুকে নখটা পচে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো তোমরা খালি এটুকু খেয়াল রাখবে যে এই টিপটার সাথে নখের যেন কোনো ফাঁক না থাকে। ওকে, তো ইজিলি হয়ে গেলো। এবার তোমরা চাইলে এই এতটা বড় রাখতে পারো, আর যদি তোমরা না চাও তাহলে এই কাটারটা দিয়ে তোমরা কেটে তোমাদের যতটা দরকার সেই সেই অনুযায়ী তোমরা কেটে ফেলতে পারো। যতটা দরকার ততটুকু রাখতে, বাকিটা কেটে ফেলবে। আর কেউ চাইলে এই শেপটা রাখতে পারো, আর কেউ যদি চাও যে রাউন্ড শেপ রাখবে তাহলে ফাইলার দিয়ে ফাইলটা দিয়ে ঘষে ঘষে তোমরা এটাকে রাউন্ড করে দিতে পারো। তোমরা এটাকে একটু শেপ করে দিও, একটু শেপ করে নিতে হবে। তো দেখো হয়ে গেছে আমার। তোমরা চাইলে এটাকে এইভাবেই রেখে দিতে পারো, আর চাইলে এর উপরে নেল পালিশ করতে পারো, নেল পালিশ করতে পারো, নেল আর্ট করতে পারো, সব কিছু এটা তো করা যাবে। আর ইজিলি রিমুভ করা যাবে, এটা মোটামুটি 7 দিন মতো যায়। সবই তুমি করতে পারো এটা নিয়ে, যদি না গরম জলে হাতটা চোপাও, একমাত্র ওটাকে গরম জলে হাতটাকে ডুবিয়ে রাখলে তাহলে এগুলো ওঠে, নাহলে ওঠে না। মোটামুটি 7 দিন মতো চলবে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।